আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চ্যালেঞ্জ করতেছি, এটা হচ্ছে একেবারে নদীর কি জানি বাইলা মাছ। হ্যাঁ, নদীর বাইলা মাছ। আর আপনারা যারা বাইলা মাছ খান তা তো জানেন যে নদীর বাইলা মাছ কিন্তু অনেক মজা। হ্যাঁ, তো এটা হচ্ছে একবারে ভুনা ভুনা করা। নুরজানের কাছেও সেম, আমারটা একটু হচ্ছে উপরে যেটা থাকে না, উপরেরটা নিচে একটু কালারটা একটু চেঞ্জ দিতে, আর নুরজানটা হচ্ছে জলের মধ্যে ছিল। হ্যাঁ, আর এই হচ্ছে অল্প অল্প মানে একটু জল। হ্যাঁ, তাই জন্য দেখাইতে পারবো না, খুবই অল্প জল হয়েছে, কারণ এটা বললাম না আগে বুনা বুনা করে একবারে। আর সাথে হচ্ছে পেঁয়াজ, তারপর সামনে কাঁচামরিচ নেওয়া আছে। ওকে ওকে, আজকে হচ্ছে মাসের দ্বিতীয় দিন, দুজন গাছ দিতে পারবি? হ্যাঁ, নতুন বছর কে দিচ্ছে, কেডা যেতে আইস। ওকে, দেখা যাক কে দিতে পারে। তাহলে চান্স শুরু করি। হ্যাঁ, চান্স শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। ও, ছয় ভাই লাইক দিয়ে দেন প্লিজ। হ্যাঁ, আমি তো আসলে না মাখাই ভালো মতো, মানে কি বলবো, শান্তি মতো খাইতে পারি না। ওকে, বিসমিল্লাহ। পানি না খাওয়ার চ্যালেঞ্জ। ও ভাই, মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো, নেই ইয়ে মজাক হো রহা। মজা খেতে গেলে দেখো তো কষ্ট, মজা খাই না। কারো সব আছে খাবো, নতুন পেঁয়াজ অনেক মজা কষ্ট করে।
আজকে ভাষা শিখতেছ সময় লাগবে কি দিতে আস্তে আমরা তৈরি গেছে আমার ভাগ্য সিদ্ধ হয়েছে সবাই জানে তো দেখতে পারেন নাকি আপনি আমি সব খেলে কাস্ট দুজন থেকে পানি খাবে না আমার তা লড়ছে এটা আমি হারিয়ে গেছি উঠতে পারবে আমার ভাগ্য সিদ্ধ হয়েছে অবশ্যই সেই কারণে হে জিততে গেছে কইবে না আমি শাস্তি নিব না আমি আসতে দিলাম কেন জানে কিন্তু মাছ চ্যালেঞ্জে আমি জিততে গেছি তো আবার এত কাটা হলো মাছ এখন আমার হাংরি বালক মনে হয় অনেক অনেক কথা বলছেন সুলতান ভাই হাংরি বালক কই এখন হাংরি বালিকা হয়ে গেছে সবকিছু তারপরে একটু পানি টানি খাক হ্যাঁ
যদি আমার একটু কমই দিব কিন্তু এই কমটাই নিতে পারবে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এই যে আমাদের হাস চলে আসছে, আপনাদেরকে মনে আছে নুরজান আমার এই যে হাতে এক হাতে এরকম করে একবারে ইট ধরে রাখতে হয়েছিল 3 মিনিট, ওইটার আজকে পরিশোধ দিব। ওকে নুরজান আগে নে, ওকে দেখা যাক নুরজান কতক্ষণ পারে। হ্যাঁ এখানে টাইম চলতেছে, হ্যাঁ তুই যদি 1 মিনিট রাখতে পারো যেটা বললাম কম দিব রে আমি, আবার আবার হবে আবার হবে আবার হবে আবার হবে, আদরম করছো কেন? দেখা যাক নুরজান কতক্ষণ পরে এমনি টাইম চলতেছে। এরকমই বার্তা না আমি কিরম সোজা করে ধরেছি, ও তো কিছু হইতেছে না, কে হবে কেমনে এরম বললে তো কিছু হবেও না ভাই, এরম হবে না, সোজা কর সোজা কর। এখন অভিনয় করো, এখন অভিনয় করতেছে নুরজান অনেক মানে চোরামি করতেছে, এই জন্য আমি শাস্তি একটু মানে শাস্তি চেঞ্জ করছি, দুই হাতে রাখতে হবে কিন্তু একবার সোজা, একবারে একবার সোজা, হ্যাঁ ওরকম করে ধর, দুই হাত দুই হাত দিয়ে সেম ভাবে ধর। আচ্ছা ওকে হ্যাঁ এরকম করে রাখ, ওকে নিজের বইয়ের চেষ্টা করতেছে যে না ও পারবে, দেখা যাক অনেকক্ষণ ধরে মানে ও চেঞ্জ করতেছে, কয় মিনিট পারবে নুরজান? যে কয় মিনিট আমার থাকতে আল্লাহ নিষেধ করেছে, আপনি কিন্তু আসলে হবে না। ও মা গলা আটকে দিতেছে ভাই, কি করি আল্লাহ একটা যায় কত হয়েছে? 30 যা আবার আমি সোজাই রাখছি, দেখেন হ্যাঁ সোজা রাখ, আর 30 সেকেন্ড রাখতে পারলে শেষ যা। ওকে কোন অদ্ভুত কথার কষ্ট রে ভাই, এর মধ্যে কি কোনো জিন ঢুকে রে ভাই মাঝে মাঝে, কত বয়স দেয় আমাদের গুরান কম, আর 10 সেকেন্ড যা টাইট করে রাখ, সোজা হাত সামনের দিকে রাখ, হ্যাঁ হ্যাঁ সামনের দিকে রাখ, আল্লাহ এখন বিকেলের টাইম ভাই, হ্যাঁ আসলে এখন দিস অনেকক্ষণ হয়ে গেছে, আচ্ছা যা যা শেষ 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 যা বলো। আমার কিছু হয় নাই, কিছু হয় নাই, এই তোমার অনুভূতি? জি কিন্তু হাতটা একটু খেয়ে উঠছে, খেয়ে উঠছে মনে করি কিটা যেন বাড়ি দিতে হচ্ছে হাতের ভিতরে। ও ভাই নুরজান অনেক ফানি কিন্তু অনেক মানে কি বলে যে টিকটকারের মতো, টিকটকার দেখলে যেমন হাসি পায় নুরজান দেখলে হাসি পায়। ওকে এটা হাসি পাওয়ার জিনিস, হাসি পেতে হবে, এটা যে নুরজান টক। ওকে ভাই আস্তে আস্তে আমার ঘাটটা সব ব্যথা করতেছে, সবাই ভালো থাকবেন, মামার দিক খেয়াল রাখবেন, আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। আজকে যদি মাছ চ্যালেঞ্জ আসছো তোর তোর উচিত কেমন পিছন থেকে কচু গাছ আছে অনেকগুলো, কচু গাছ হলে ভালো দিয়ে দেওয়া উচিত জানো। ওকে 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 আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ।